দেখতে পাচ্ছেন এটা আপনার কোরাই 5 এর 7 জেনারেশনের প্রসেসর দিয়ে তৈরি। অনেকগুলো মডেল কিন্তু কোম্পানি একসাথে আপনার বিল্ড করে, তো সেই ক্ষেত্রে সব কিন্তু ওই জেনারেশনে সেল হয় না, সেসব প্রোডাক্টগুলো রয়ে যায় তাদের ফ্যাক্টরিতে, তারা সেগুলো পরবর্তীতে লটে সেল করে প্রাইসগুলো কমিয়ে দিয়ে। তো সেই প্রোডাক্টগুলো এগুলো একদম ফ্রেশ, আপনি দেখেন এটা আসলে নতুন না পুরনো, আপনি কি বোঝার উপায় না না একদম বোঝার উপায় না। আচ্ছা কিন্তু নিউ প্রাইস 2,06,000 টাকা আমরা রাখতেছি মাত্র 48,500। এগুলো আসলে আপনি যদি হিসাব করেন যে আসলে 50,000 দিয়ে নতুন পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়নি, এটা আমাকে বলবেন যে ভিউয়ার যারা আছেন। হুম, 9,990 টাকা আপনার আপুদের জন্য তৈরি, আপুদের জন্য তৈরি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন অবস্থান করতেছি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে একটি শপ রয়েছে, শপের নাম এএনটেক বিডি। তারা বলছে আপনার বাজেট কত, আপনার বাজেট কি 10,000 টাকা, আপনার বাজেট কি 15,000 টাকা, 20,000 টাকা অথবা 50,000 টাকা। সব ধরনের বাজেটের ল্যাপটপ তাদের এখানে রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। এবং যারা যারা টাকার জন্য 1.5 থেকে 2 লাখ টাকা ল্যাপটপ কিনতে পারছেন না, তারা কিন্তু চাইলে এখান থেকে সেই ল্যাপটপ 40,000 থেকে 50,000 টাকার মধ্যে কিনতে পারবেন, রাইট ভাই? অবশ্যই। সো ভিউয়ার্স, যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন ইউজ ল্যাপটপ, তাদের জন্য এই সবটি বেস্ট অপশন হতে পারে আপনার জন্য। আপনারা এখানে আসবেন, ল্যাপটপগুলো দেখবেন, যাচাই বাছাই করবেন, যদি আপনাদের পছন্দ হয় ল্যাপটপ ক্রয় করতে পারেন। আর যারা এই শপে আসতে পারবেন না, ঢাকা এবং ঢাকার বাইরে যেই যেখান থেকে দেখছেন না কেন, তারা চাইলে 24 ঘন্টার মধ্যে এই ল্যাপটপটি আপনার বাসায় পৌঁছে দিতে পারবে। সো যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার জন্য কোন ল্যাপটপটি পারফেক্ট কী দামের মধ্যে। আমি শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে ফোন দিলে আপনারা ভাইয়ের সাথে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, দেরি করছি না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যায়। সো ভিউয়ার্স, আজকে এএনটেক ভিডিও থেকে আমাকে ভিডিও হেল্প করছে আহাদ ভাই। আসসালামু আলাইকুম আহাদ ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আহাদ ভাইয়ের পিছনে অনেকগুলো ম্যাকের কালেকশন রয়েছে, এইচপি ফোর ফিঙ্গারের কালেকশন রয়েছে, নিচে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, থিঙ্কপ্যাড রয়েছে, ডেল রয়েছে, মানে এত এত কালেকশন নিয়ে আজকে আমাদের ভিডিওতে হচ্ছে ভাই, না? চমৎকার কালেকশন। অ্যাকচুয়ালি আপনার প্রিমিয়াম যে ল্যাপটপগুলো রয়েছে আপনার ফ্ল্যাগশিপ লেভেলের, সেগুলো আজকে আসলে টোটাল আলোচনা থাকবে। মানে মিড বাজেটে যারা ফ্ল্যাগশিপ লেভেলের আপনার ল্যাপটপগুলো চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আজকে ভিডিও। ওকে, প্রথমে কোনটা দেখবো ভাই? প্রথমে আমি আজকে মূল ফোকাসে রাখবো স্পেলিট বুকের যে নতুন লটটা আসছে, কোনটা আপনার 1030G2 দেখতে পাচ্ছেন। এটা আপনার কোরাই 5 এর 7 জেনারেশনের প্রসেসর দিয়ে তৈরি। এটা আপনার 8GB RAM, 256GB SSD, 360 কনভার্টেবল। আচ্ছা, ঠিক আছে, টাচ স্ক্রিন ডিসপ্লে। আচ্ছা, কিন্তু খুবই অসাধারণ একটি ল্যাপটপ। এটা কিন্তু জার্মানি থেকে আসা, এটা প্রাইস রাখতেছে আমরা মাত্র আপনার 43,500 টাকা। জার্মানি ল্যাপটপ মাত্র 43,500 টাকা। দুবাইয়ের আরো একটি ভেরিয়েন্ট, সেটা হচ্ছে আপনার প্রাইসটা কমে যাবে মাত্র 39,990 টাকা। সো আইজ ইজ ইউরস, আপনি কোনটা চাচ্ছেন, আসলে আপনি কি কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছেন নাকি আসলে উইকে সমস্যা নিয়ে প্রাইসটা কম চাচ্ছেন, তো টোটালটা আপনার উপর ডিপেন্ড করবে, আমাকে কোনো ব্লেম দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, এটা রাখবো আমরা 39,990, জার্মানিটা রাখবো আমরা 43,500 টাকা। ওকে, তারপর ভাই কোনটা দেখবো? এরপর আমি আসবো আপনার এসপি এলিট বুকের 840G5, তারপর 830G5, 850G5, এগুলোতে সেগুলো হচ্ছে আপনার এসপি এলিট বুকের 840G5, পুরাই 5 এর প্রসেসর দিয়ে তৈরি, 8GB RAM রয়েছে, 256GB SSD দিয়ে, ইউরোপ থেকে আসে, ইউরোপ থেকে আপনার দুবাইতে আসে, সেখান থেকে বাংলাদেশে। তো অ্যাকচুয়ালি আপনার সব ল্যাপটপ যে ইউজ ব্যাপারটা এমনও না, সেখানে আসলে অনেকগুলো মডেল কিন্তু কোম্পানি একসাথে আপনার বিল্ড করে, তো সেই ক্ষেত্রে সব কিন্তু ওই জেনারেশনে সেল হয় না, সেসব প্রোডাক্টগুলো রয়ে যায় তাদের ফ্যাক্টরিতে, তারা সেগুলো পরবর্তীতে লটে সেল করে প্রাইসগুলো কমিয়ে দিয়ে। তো সেই প্রোডাক্টগুলো এগুলো। ওকে, ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন আপনার এই পাশে আপনার ডেল এক্সপ্রেস, এক্সপ্রেস 13 সিরিজের আপনার 9070 মডেলের। ও ওয়াও, ঠিক আছে, একদম ফ্রেশ, আপনি দেখেন এটা আসলে নতুন না পুরনো, আপনি কি বোঝার উপায় না না একদম বোঝার উপায় না, একদম বোঝার উপায় না। 5 এর 7 জেনারেশন, 8GB RAM, 256GB SSD, ফুল স্ক্রিন ডিসপ্লে, এটা কিন্তু কোনো বেজেল নেই, নুস নেই, সিন নেই। আচ্ছা, এই পাশে কিন্তু আপনার ব্ল্যাক, আর এই পাশে কিন্তু পুরোটা সিলভার, সিলভার চমৎকার, একদম ফুল মেটাল বডি, কিন্তু এটা এক্সপ্রেস সিরিজ দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এক্সপ্রেস সিরিজ, একদম মেটাল বডি আপনি দেখতেই পাচ্ছেন। ও ওয়াও, চমৎকার ভাই। প্রাইস কত পড়বে? এর প্রাইস পড়বে 38,500 টাকা। 38,500 টাকা। হ্যাঁ, এক্সপ্রেস সিরিজ কিন্তু আপনার নরমালি আপনার এরজন যেগুলো আছে কোরাই 7 দিয়ে 50 অ্যারাউন্ড 50, তো সেই ক্ষেত্রে এটা প্রাইস কিন্তু খুবই কম, যাদের বাজেট আপনার 40 এর মধ্যে তারা এই মডেলটি চুজ করতে পারেন যদি ডেল লাভার হন। ঠিক আছে, একদম স্লিম কিন্তু এগুলো। এটা আপনার কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর দিয়ে তৈরি, সরি 8 জেনারেশন প্রসেসর দিয়ে তৈরি। এটা আপনার 8GB RAM রয়েছে, 256GB SSD দিয়ে। আচ্ছা, কিন্তু নিউ প্রাইস 2,06,000 টাকা, আমরা রাখতেছি মাত্র 48,500 টাকা। আবার বলেন, এটা নিউ প্রাইস হচ্ছে 2,06,000 টাকা, জানেন কিনা
এটা সার্চ দিয়ে আপনি দেখেন যে এটা আসলে কত আরএমবি বা এটা কত ইউএস ডলার বা আপনার কত আপনার দেড়হামে এটা বিক্রি হবে বাইরে, দেন আপনি এটা ডিসাইড করেন যে কেন নেবেন। তার কারণ হচ্ছে এই লেভেলের যত প্রোডাক্ট রয়েছে আপনার বাজেট যদি আপনার নিতান্তই 50-এর মধ্যে হয় তাহলে নতুন নিলে কোরাই 3 পাবেন সর্বোচ্চ, কোরাই 5 ইম্পসিবল। আর এই লেভেলের যেগুলো আছে প্রিমিয়াম সিরিজের সেগুলো নিতে গেলে 1.5 লাখ টাকা বাজেট লাগবে ভাই আপনার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি এটা কিন্তু পারচেজ করতে পারেন। আপনার যেহেতু ইউজ কেন নেবেন যদি কোশ্চেন করেন, তো এই কারণে ইউজ নেবেন যে আপনার প্রোডাক্টটার মূল্য হচ্ছে অ্যারাউন্ড আপনার 1.5 লাখের মতো, সেটা আপনি 50-এ পেয়ে যাচ্ছেন, এই কারণে আপনি ইউজ নেবেন। নতুন তো চাইলে নিতেই পারেন, টাকা থাকলে তো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটি মডেল, এটা হচ্ছে 16512 জিবি দিয়ে সেম মডেল। এটা কিন্তু আপনার ব্যাঙ্গ অ্যান্ড ওলুফসেন ডুয়েল স্পিকার রয়েছে, মিউজিক এক্সপিরিয়েন্স অসাধারণ আসবে এটা দিয়ে। তো এটা আপনার ফুল স্ক্রিন ডিসপ্লে না, বাট কিন্তু যথেষ্ট আপনার সিন অনেক কম, তো এটা আপনার চাইলে পারচেজ করতে পারেন। এটা ম্যাট ডিসপ্লে, এটা আপনার 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে রয়েছে। এটা টাচ স্ক্রিন, এটা হ্যাঁ এটা টাচ স্ক্রিন 360, ১৫,৫০০ টাকা এটা হচ্ছে আপনার কোরাই 5 8 জিবি র‍্যাম, আপনার হচ্ছে 128 জিবি এসএসডি রয়েছে এটাতে, একদম স্লিম ম্যাকবুক কিন্তু অলওয়েজ বরাবর মতো স্লিম করে থাকে তারা। আচ্ছা আচ্ছা, এটা ভাই প্রাইস কত? এটা প্রাইস রাখবো আমরা 29,990 টাকা। এরপর কোনটা দেখবো? এরপরে আপনার মাইক্রোসফট সার্ফেস, মাইক্রোসফট সার্ফেস, এটা ল্যাপটপ 2 সিরিজ, এটা কোরাই 7 8 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 512 জিবি এসএসডি। ভাই পুরো অস্থির লাগতেছে, এটা প্রাইসটা কত ভাই? এটা প্রাইস পড়বে আপনার 65,000 টাকা। টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন 2K ডিসপ্লে, 2K ডিসপ্লে, জি ওয়াও। এগুলো কিন্তু নিউ প্রাইস 1,47,000। হ্যাঁ, ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ, ওয়ার্ল্ডের সবচেয়ে, ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ এসপি, এসপি, এর চেয়ে স্লিম ল্যাপটপ আছে কিনা আপনি দেখেন। ও ভাই একদম ব্লেডের মতো, সিরিয়াসলি অস্থির। দা 1020 সিরিজ, হ্যাঁ, ট্যাগানো লুপসেন স্পিকার ইউজ করছে, কোরাই 5 7 জেনারেশন, 16 জিবি র‍্যাম, 512 জিবি এসএসডি, মাত্র 48,500 টাকা। ভাই দেখি অস্থির তো। এগুলো আসলে আপনি যদি হিসাব করেন যে আসলে 50,000 দিয়ে নতুন পাওয়া যায়, এইগুলো পাওয়া যায় না, এটা আমাকে বলবেন যে ভিউয়ার যারা আছেন যে এই সেগমেন্টের ল্যাপটপ কি আসলে 50-এ পাওয়া যায় কিনা। এইগুলো যদি আপনি পারচেজ করতে চান আপনার বাজেট 1.5 লাখ লাগবে, 1.5 লাখ, সেই ক্ষেত্রে আপনার আসলে নতুনের সাথে কম্পেয়ার করে লাভ নেই না। নতুন ভাই নতুন যে মডেল আছে সেটা যদি সেকেন্ড হ্যান্ড নেন প্রাইসটা অর্ধেক হবে, রাইট। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এই পাশে হিউজ কালেকশন রয়েছে বিভিন্ন মডেলে যাদের বাজেট কি আন্ডার 20, এখানে দেখতে পাচ্ছেন আপনার বড় স্ক্রিন ডিসপ্লে যারা চাচ্ছেন তাদের জন্য Z1 Z2 রয়েছে, এপাশে ডেলের হিউজ কালেকশন রয়েছে। ভাই ডেল দেখবো ভাই, থিংক ডেল দেখবো, ১৬ জিবি ৫১২ জিবি রয়েছে, Z4 টাচ স্ক্রিন রয়েছে, Z3 টাচ স্ক্রিন রয়েছে, i7 i5 সবই রয়েছে। আসলে এখানে আসলে আসলে আপনি বলবেন যে কোন মডেলটা নাই, সব আছে, ঠিক আছে। বিজনেস সিরিজের আপনার মিডল মিড রেঞ্জে যে প্রোডাক্টগুলো রয়েছে আপনার অ্যারাউন্ড আপনার 60K এর মধ্যে সবগুলো মডেল, মানে হচ্ছে যার বাজেট 30 থেকে
বাচ্চাদের জন্য স্পেশালি অনলাইন ক্লাস যারা আছেন অবশ্যই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের না, বাংলাদেশের তো বড়ই, এশিয়ার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। সেখানে আপনার এখানে যদি আসেন, নর্মালি যারা ঢাকার বাইরে আছেন, তারা যারা আসতেছেন আপনার এয়ারপোর্ট আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই যমুনা ফিউচার পার্ক, এটা টার্গেট করে আসবেন। আরেকটা কথা, যারা আসতে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা রয়েছে। কয়দিন লাগবে? আপনার 24 ঘন্টা সর্বোচ্চ, আজকে বুকিং দিলে কালকে দুপুরের মধ্যে পেয়ে যাবেন। আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি? গ্যারান্টি রিপ্লেসমেন্ট থাকবে আপনার 15 দিন বাসায় নিয়ে যাওয়ার পরে, এনি কাইন্ড অফ প্রবলেম আপনার 15 দিনের মধ্যে ইনফর্ম করে চেঞ্জ করে দেওয়া যাবে। এরপরে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে। সার্ভিস ওয়ারেন্টি, থ্যাংক ইউ সো মাচ ভাই। ল্যাপটপের সাথে কি কি থাকছে? ল্যাপটপের সাথে আপনার গিফট হিসেবে ল্যাপটপ ক্যারিং ব্যাগ তো অবশ্যই থাকবে, একটা অরিজিনাল চার্জার থাকবে। এটা কারণ হচ্ছে আমাদের অরিজিনাল চার্জারটা আমরা সবসময় দিয়ে থাকি, চেষ্টা করি। আচ্ছা, ওকে। সো ভিউয়ার্স, আপনারা আপনাদের সুবিধার্থে এই সময় যারা আসতে চাচ্ছেন, আমি শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে, ওইখানে চেক করে নেবেন। আর স্ক্রিনে যে নাম্বারটি আছে সেখানে ফোন দিয়ে কুরিয়ারের কন্ডিশনে অর্ডার করতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।